বন্ধুগণ আজ আমি আপনাদের ডাল ফ্রাই বানিয়ে দেখাবো আর ডাল ফ্রাই বানানোর জন্য আমার যে জিনিসগুলো দরকার সেগুলো হচ্ছে মেইন তো হচ্ছে ডাল এটা হচ্ছে তুয়ার ডালও বলে আর অড়ব ডালও বলে আর খানিকটা ডেড় মুঠোর মতো আমি তুয়ার ডাল নিয়েছি অড়ব ডাল যাকে বলে আর মুসুর ডাল নিয়েছি এক মুঠো আচ্ছা টমেটোর কুচো পেঁয়াজ কুচো কাঁচা লঙ্কা কুচো রসুন কুচো আদা একটু ঘিসে নিয়েছি স্ট্রেনারে হিং ডালে সাধারণত একটু গ্যাস টাস হয় তো হিংটা দিলে খেতেও ভালো হয় গন্ধটাও ভালো আসে আর পেটের জন্যও ভালো জিরে গুঁড়ো এটা ধনে গুঁড়ো এটা এই চামচের এক চামচ করে নেওয়া আছে আচ্ছা নুন স্বাদ অনুসার দিতে হবে চিনি একটু বাটার সাদা তেলে বানাবো এটা আর আস্ত মশলার মধ্যে যেটা ফোড়নে দেবো সেটা হচ্ছে সাদা জিরে আস্ত একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি আর দুটুকরো এ কী বলে এটাকে দারচিনি আর দুটো এলাচ তো আমি ডালটা প্রথমে সেদ্ধ করে নিচ্ছি গ্যাসটা অন করে আমি গ্যাসটা অন করে কুকারটা বসিয়ে দিচ্ছি ডালটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটিটার পনে বাটি আমি ডাল দিয়েছি তো এই বাটিটার আমি আড়াই বাটি জল দেবো ডালটা যাতে ঠিক মতো সেদ্ধ হয়ে যায় একটু নুন দেবো নুন দিলে ডাল কিছু জিনিসই তাড়াতাড়ি সেদ্ধ হয় হলুদটা পরে দেবো না কুকারের মধ্যে একটা বিচ্ছিরি দাগ হয়ে যায় তো আমি ডালটা হতে হতে আমি আমার মশলাগুলোকে করে নেব আমার কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি বাস তিন চামচের মতো তেল দিলাম আমি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই আস্ত মশলাগুলো আমি দিয়ে দিলাম আস্ত জিরে শুকনো লঙ্কা একটা তেজপাতাটাকে দুটুকরো করে নিয়েছি একটু দারচিনি আর দুটো এলাচ এলাচটা ফাটিয়ে দিয়েছি যাতে যখন তেলের মধ্যে দেওয়া যায় খুব জোরে ফাটে এগুলো গায়ে ছিটকে ছিটকে আসে ফোড়নের মশলাটা দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে এই রসুন কুচোটা দিয়ে দিলাম এর মধ্যে আমি আদাটা যে ঘিসে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক সেকেন্ডের মতন একটুখানি নাড়াচাড়া করে পেঁয়াজটা দিয়ে দিলাম একটু নুন দিয়ে দেবো যেহেতু ডালে নুন দিয়েছি তো এতে একটু কমই নুন দেবো নাহলে বেশি হয়ে যেতে পারে পেঁয়াজগুলো একটু লাল লাল হলে পরে আমি এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কাটা দেবো তো আমি সাদা তেলে ডালটা বানাচ্ছি আপনারা চাইলে ঘি বা বাটারও বানাতে পারেন আমি পরে একটু হয়ে যাওয়ার পরে সামান্য একটু বাটার দেবো
পেঁয়াজ গুলো আমার লাল লাল হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে টমেটো কাঁচা লঙ্কা কুচো দিয়ে দেব। এক মিনিট টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা করবো, টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে। তারপরে আমি এর মধ্যে একটা একটা করে শুকনো মশলাগুলো দেবো। এর মধ্যে আমি একটা একটা করে মশলা দিচ্ছি। আরে আমি হিংটা দিতে ভুলে গেছিলাম, হিংটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এবার হলুদ গুঁড়ো সব এই চামচটার এক এক চামচ আমি দিচ্ছি। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চের গুঁড়ো, এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, তাহলে মশলাটা না তো পুড়ে যেতে পারে। সামান্য একটু জল দিলাম, এবার এটা দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। দিয়ে 3-4 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এটাকে আমি এবার 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। চার মিনিট হয়ে গেছে, ডালটা খুলে দেখি, ডালটা আমার হয়ে গেছে। এরপর এর মধ্যে এবার আমি একটু ধনে পাতা দিয়ে দেবো, কুচো ধনে পাতা। আমি বাটারটা দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি দিয়ে দিচ্ছি অল্প করে, না দেওয়ারই মতো। আমাদের বাড়িতে একটু মিষ্টিটা কম খায়, আমি একটা সুগারের পেশেন্ট, তো সেই কারণে আমি একটু চিনিটা মিষ্টিটা সবজিতে কম দেওয়ারই চেষ্টা করি। কিন্তু এমন এমন জিনিস হয় যাতে দেওয়াটাও খুব দরকার হয়ে যায়, তো এতে আমি খুবই সামান্য একটু চিনি দিলাম। আমার ডাল ফ্রাইটা হয়ে গেল, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুগণ, আমার ডাল ফ্রাই রেসিপিটা কমপ্লিট। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন এবং আমার কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। আর আমাকে হামেশা সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি আপনাদের বানিয়ে বানিয়ে দেখাতে পারি। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।